হ্যালো বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমি তোমাদের এসএন টি যে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে তো সেই অ্যাডমিশন টেস্টে তোমরা জানো তোমাদের একটা পোর্শন জুড়ে রিডিং কম্পেনশান আসবে এবং এই রিডিং কম্পেনশানটা কিন্তু মোটামুটি ইউপিএসসির যে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট হয় তার যে রিডিং কম্পেনশান আসে সেই রিডিং কম্পেনশানের লেভেলের মোটামুটি সেম লেভেলেরই হতে চলেছে অর্থাৎ পার্থক্যটা কী রয়েছে আদার এক্সামিনেশনে যে রিডিং কম্পিটিশান আসে তার সাথে এই রিডিং কম্পিটিশানের পার্থক্য যেটা এখানে কিন্তু কোয়েশেনগুলো একটু ডিফারেন্ট হয় এবং ইনডেপথ থেকে হয় অর্থাৎ তোমাকে কিন্তু টোটাল যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের কিন্তু থিমটা ডিটেক্ট করতে হবে এখানে এবং তার সাথে সাথে ইনার মিনিংগুলোও কিন্তু বুঝতে হবে ঠিক আছে যেটা কিন্তু বোঝা কোয়াইট ডিফিকাল্ট যদি তোমার রিডিং কম্পিটিশানে ভালো প্র্যাকটিস না থাকে তো আমি এখানে যেটা করেছি সিম্পলি তোমাদের স্ট্যান্ডার্ড লেভেলের আমি দুটো কম্পিটেনশান দিয়েছি এই কম্পিটেশানগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের যথেষ্ট এবং সেই কম্পিটেনশান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলোও কিন্তু স্টেটমেন্ট বেসড হয় যেটা জেনারেলি সিসাটে আসে যে টাইপের কোশ্চেন এখন সিসাটে আসছে টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি নাইনটিন এই ধরনের ইয়ারগুলোতেও কিন্তু সিসাটে এই ধরনেরই কোশ্চেন এসছে এবং গত বছর তোমরা এস এন টি যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টুর তার কোয়েশ্চেন পেপার দেখলেও তোমরা কিন্তু সেম জিনিসটাই দেখতে পাবে তো সেই কোশ্চেন পেপার নিয়ে ডিসকাশান আমি অলরেডি করেছি ডিসকাশনের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে অ্যাজ ওয়েল এস এস এন টি সি সিএসএসসির আদার অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত আরও ভিডিওগুলো বিভিন্ন রকমের মক টেস্ট প্লাস কনসেপচুয়াল ক্লাসেস এবং বিভিন্ন ডাউট ক্লিয়ারিং ক্লাসেস ডাউট ক্লিয়ারিং ভিডিও সহ সব কিছুর ভিডিওই কিন্তু তোমরা যে লিঙ্কগুলো রয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখানে কিন্তু আমি কোশ্চেনগুলো সেভাবে সেট করেছি মোটামুটি প্যাসেজগুলো কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল প্যাসেজ ক্রিটিক্যাল মিনস হচ্ছে মিনিংগুলো কিন্তু তোমাদের পড়ে বুঝতে হবে ঠিক আছে স্ট্রেট ফরওয়ার্ড নয় কিন্তু একটু সেকেন্ড প্যাসেজও তুমি দেখতে পাচ্ছ টোটাল ছটা কোশ্চেন রয়েছে এবং ছটা কোশ্চেন তোমরা করার চেষ্টা করবে ঠিক আছে এখানে পিস কোশ্চেন রয়েছে টোটাল এবং কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে দেওয়া রয়েছে তো ফার্স্টে তোমরা অ্যান্সারটা দেখবে না অ্যান্সার না দেখে তোমরা করার চেষ্টা করো তারপর অ্যান্সারগুলো মিলিয়ে দেখো কার কত মার্কস হচ্ছে সেটা ক্যালকুলেট করো মার্কস ক্যালকুলেট কী করে করবে একটা কোশ্চেনে ইউ নো দ্যাট একটা কোশ্চেনে তোমার কত থাকবে অ্যাডমিশান টেস্টে একটা কোশ্চেনে কিন্তু ফাইভ মার্কস করে থাকবে ঠিক আছে তো সেইভাবে ক্যালকুলেট করো তুমি কত মার্কস হচ্ছে টোটাল টোটাল তোমার ওখানে পাঁচ ছক তিরিশ মার্কসের এক্সাম এটা থার্টি মার্কসের এক্সাম হচ্ছে টাইম থাকবে মোটামুটি লেটসে টোয়েন্টি মিনিটস আমি টাইম দেবো এটার জন্য ঠিক আছে তোমাদের আমি টোয়েন্টি মিনিটস টাইম অ্যালট করবো তোমরা বাড়িতে ঘড়ি ধরে টোয়েন্টি মিনিটস বসে সলভ করো পাঁচ ছটা কোয়েশ্চনের মধ্যে কটা করতে পারছো কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই এখানে তোমরা জানো অ্যাডমিশান টেস্টে কোনোরকম নেগেটিভ মার্কিং নেই এই কোয়েশ্চেন পেপারের লিঙ্কটা যেটা পিডিএফ লিঙ্ক যেটা সেটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ধন্যবাদ চ্যানেল সাহেব যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো যারা করনি এখনও আরও এই রিলেটেড কিন্তু ইউপিএসসি ইউপিএসসি তারপরে এস টিসি সি যে অ্যাডমিশন টেস্ট রয়েছে সে রিলেটেড আরও মক টেস্ট এবং আরও বলতে পারো কনসেপচুয়াল ভিডিওজ এবং তার সাথে সাথে আমি এখন ইউপিএসসির ইপিএফওর একটা নতুন সিরিজ স্টার্ট করেছি সেটার ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য